আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার রাফান মাহিরা স্মম ইউটিউব চ্যানেলটিতে। আবার আপনাদের জন্য আমি আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন ওমেন সুপার মার্কেটে যাচ্ছি। আমি কিছু টুকিটাকি সবজি টুবজি বা আমার কাঁচা বাজার কিছু লাগবে, আমি একটু কেনাকাটা করব। আজকে আমার রাতে কিছু আয়োজন আছে, ডিনারের কিছু আয়োজন করব আমি, তো এই জন্যই আমার হঠাৎ করে এখানে আসা। আপনার ভাইয়াকেও বলিনি, ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু যারা আমার কালকে লাইভ দেখেছেন তো তারা জানবেন যে ও আমাকে একটু সারপ্রাইজ, একটা সারপ্রাইজ গিফট করেছে, তো এই জন্য যে ওকেও একটু কিছু ট্রিট দেওয়ার দরকার আমার, তো এই জন্যই যে আজকে রাত্রে কিছু আমি আয়োজন করব। এটা হুট করে আমার ডিসিশনটা নেওয়া, তো আমার হাতে এত টাইমও নাই, তো এখন আমি একটু বাজার করতে আসছি। তো চিন্তা করলাম যে আচ্ছা বাজার আসছি, তো কি আমি কেনাকাটা করি বা কোথায় আসছি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যে মার্কেটে আসছি এটা আজকে ফার্স্ট আসছি আমি, তো এখানে মোটামুটি বাংলাদেশের সবজি টবজি পাওয়া যায় এবং ইউরোপিয়ানও সবজি পাওয়া যায় এবং চিকেন মিট এগুলো সবই এই মার্কেটে একটার মধ্যে সব আছে, তো এই জন্যই আমার এটার মধ্যে আসাম। তো এখানে আমার যা যা লাগবে সেগুলো আমি নিচ্ছি, আর সাথে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটার মধ্যে কী কী আছে। আর আমার হাতে এত টাইম নাই যে আমি ডেজার্ট বানাবো, তো এখান থেকে আমি ডেজার্ট হিসেবে কিছু এখান থেকে সুইট নিব আমি। তো এই ডেজার্টগুলো সব তার্কিশ, তো এগুলো দেখতে তো অনেক ইয়ামি মনে হচ্ছে আমার কাছে, তো এখান থেকে আমি কিছু নিব এবং এখান থেকে আমি একটু পেস্ট্রিও নেব, তো এগুলো আপনাদের কাছে সাথে আমি একটু শেয়ার করছি। তো আমি এগুলো দেখছি যে কোনটা নেওয়া যায়, তো এখান থেকে আমি একটু অনেক ভ্যারাইটি আছে, কোনটা থেকে কোনটা নিব আমি এটা ডিসাইড করতে পারছি না যে কোন ডেজার্টটা নিলে ভালো হয় আমার জন্য। যাই হোক এখান থেকে কিছু নিলাম, তো এই সাইডটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক কালারফুল লাগছে। এটা মিনি কিউকাম্বার এখানে আছে, আর অনেক টাইপের আছে, ওগুলোর নাম আমি জানি না। তো এই তো আমার মোটামুটি শেষ যা যা আমি নেব, তো এখন কেনাকাটা শেষ, আমি একটু ঘুরে দেখছি যে আর কি কি আছে সাইডে, আপনাদের জন্য একটু আমি রেকর্ড করি। তো এইটা লোক এই সাইডে হচ্ছে মশলা, মশলার সাইড আছে এই সাইডে, কিন্তু সব এশিয়ান, এই সবটার মধ্যে এশিয়ান সবই আছে, মশলা বলেন সবজি বলেন সব কিছুই আছে। তো এখানে আতরও আছে, তো কেনাকাটা শেষ করে আমি এখন বাসায় এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, জাস্ট আজকে আমি কী কী আয়োজন করছি জাস্ট এইগুলো একটু আপনাদের সামনে একটু তুলে ধরা, যে আমার খুশিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, এইটাই, এছাড়া আর কিছু না। তো এখানে আমি গরুর মাংস, আচ্ছা গরুর মাংসটা আমি মার্কেট থেকে নিয়েছি কিন্তু ওটা আমার ভিডিও করতে আমি রেকর্ড করতে ভুলে গেছি। মাংসটা মোটামুটি আমি হয়ে যাচ্ছে এখানে আমার, আর এখানে আমি করছি হার্ড চিকেন কারি, তো এটাও একটু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, হার্ড চিকেনটা একটু হতে একটু টাইম নেয়। তো এটার মধ্যে আমি একটু পটেটো দিয়েছি, পটেটো দিয়ে আমি এখন এটা এই কারিটা করছি। আর এখানে আমি চিংড়ি শুটকি একটু তেলে নিচ্ছি, সাথে শুটকিরও একটু আইটেম রাখবো, তো এটাকে একটু আমি ভালো মতো একটু তেলে নিচ্ছি। আর এখানে আমি শুকনো মরিচ সাথে শিমলা মির্চি এটাও দুইটা নিয়েছি, কারণ এটা অনেকে জানেন এটা ঝাল নাই কিন্তু কালারটা ভর্তা করলে এটা কালারটা অনেক সুন্দর আসে। আর এটা এখানে আমি চাপা শুটকি পানির মধ্যে একটু হালকা গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে উপরে আঁশগুলো উঠে যায়।
এই তো আমি এগুলো মোটামুটি রেডি করছি। আর এখানে আমার রান্না একটু আমার মা আমাকে হেল্প করছেন, উনি এখানে ভুনা খিচুড়ির জন্য মশলা কষাচ্ছেন, তো উনি মোটামুটি মশলা টশলা দিয়ে এটাকে কষাচ্ছেন। আর এখানে আমি ওনার আরও কিছু এই খিচুড়ির মধ্যে মশলা অ্যাড করবেন উনি, তো এগুলো আমি একটু ব্ল্যান্ড করে দিচ্ছি, ওনাকে একটু হেল্প করে দিচ্ছি আর কি, কারণ খিচুড়িটা আমি বসাই নাই, এটা মা আমাকে এটা করে দিচ্ছে, আমাকে হেল্প করছে। তো এই তো, আর আমি এগুলো রেসিপি এত দেখাইতে পারলাম না, আমার টাইম খুব কম থাকার কারণে আমি আপনাদের ওরকম ডিটেলসে যাইনি। আর এই তো আমার এখন আমার ডাইনিং টেবিল রেডি, যেহেতু আমার গেস্টরাও চলে আসবেন, কারণ আপনার ভাইকে সারপ্রাইজ দেওয়ার সাথে সাথে আমি আর আমার খুব ক্লোজ যারা তাদেরকেও আমি বলেছি, ভাইয়া ভাবিকেও বলেছি, সাথে কিরণ ভাইও আছেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ, তারা একদম শর্ট টাইমে আমি ওনাদের বলেছি, তারপর ওনারা অ্যাটেন্ড করেছেন, এজন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার এত মানে এত আয়োজন করিনি, যতটুকু পারছি এই শর্ট টাইমের মধ্যে আমি চেষ্টা করেছি। এখানে ভুনা খিচুড়ি ভর্তা আছে, কেচকি মাছ, তারপর ডালের ভর্তা, তারপর চাপাশুটির ভর্তা, গরুর মাংস, ডিম ভুনা, হাট চিকেন, সালাদ আছে সাথে, এবং আমাদের বাংলাদেশি লেবু আছে। এই তো এগুলো দিয়ে আমি টুকটাকি করছি, কোনো ফিশ রাখি নাই আজকে আইটেমে। আর আপনাদের আরেকটা বলা হয়নি আরেক কথা, আমার আমি বাসা রিসেন্টলি চেঞ্জ করেছি, আগের বাসাটা আমার বাচ্চাদের স্কুল থেকে অনেক দূরে, তো এখন যে বাসায় উঠেছি এই বাসাটা আমার বাচ্চাদের একদম স্কুলের কাছে, এই কারণে তো এই বাসায় আমি এখনও কাউকে বলি নাই। তো যেহেতু আজকে একটু সারপ্রাইজ একটা পার্টি করছি আপনার ভাইকে, ভাইয়ের জন্য, তো চিন্তা করলাম যে ভাইয়া ভাবিকে বা আমাদের কাছে যারা আছেন তাদেরকে বলি নাই, তো তাদেরকে একটু বলে ফেলি, তারাও এখনও আমার বাসায় মানে ওরকম করে আসে নাই বা মানে খাওয়া দাওয়া হয় নাই, তো চিন্তা করলাম তাদেরকে একটু বলি। তো তাদেরকে নিয়েই আজকে একটু ছোট্টখাটো আমার আয়োজন ছিল, আরও অনেক আছেন পরিচিত কিন্তু তাদেরকেও বলতে পারিনি, তো ইনশাল্লাহ তাদেরকেও নেক্সট আমি সবাইকে একসাথে বলার চেষ্টা করব, কারণ আমি খুব শর্ট টাইমে আমি হঠাৎ করে আমার মাথায় আসলো, তো শর্ট টাইমে আমার এই আয়োজনটা ছিল, তো খুব তাড়াহুড়ো করে আমি করেছি, তাই অনেককে আমি বলতে পারিনি, তো অবশ্যই দেখি সামনে আমি চেষ্টা করব সবাইকে একসাথে করার। এই তো আমার সিম্পল একটা টেবিল ডেকোরেশন, আমি তেমন করে ডেকোরেশন করতে পারিনি, বাট যতটুকু টাইম পেয়েছি আমি চেষ্টা করেছি একটু তুলে ধরতে। এই তো আমরা আমার গেস্টরা এসে পড়েছেন, তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা এখন খাবো, একটু খাবো, একটু আটা সাটা হবে। তো এই তো, তো যারা আমার এই ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি তারা অবশ্যই করবেন। আর এই তো, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।